ওজন কমানোর ক্ষেত্রে বর্তমানে অনেকে যেটি ফলো করে থাকে যে ডিটক্স ওয়াটার হিসেবে চিয়া সিড গ্রহণ করে থাকে, চিয়া সিডের ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ওজন কমানোর জন্য? চিয়া সিডের ব্যাপারটা, চিয়া সিডই খেতে হবে এমন কোনো কথা নাই। ডিটক্স ওয়াটার হতে পারে অথবা যে কোনো কিছুভাবেই তারা চিয়া সিড নিতে পারে। চিয়া সিডের সবচেয়ে মূল ব্যাপারটা হলো এটাতে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, মিনারেলস থাকে যেটা আমাদের সাপোর্টিভ, এবং এটা আমাদের পেটটা ভরা ভরা রাখে। দ্যাটস ইট। এটার কারণেই অ্যাকচুয়ালি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে ইজিয়ার হয়। এটা খেলেই ওজন কমে যাবে এটা ভুল ধারণা। আচ্ছা, অর্থাৎ এটা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি এটা আমাদেরকে ওজন কমাতে সাহায্য করে। সেটা আপনার ডায়েটিশিয়ান যেভাবে বলবে সেভাবে আপনাকে খেতে হবে। সবার বডি এক না, সবার বডি অ্যাক্টিভলি সেভাবে কাজ করে না। তো অবশ্যই ওজন কমাবেন বাসায় বসে না, একজন ডায়েটিশিয়ানের আন্ডারে গিয়ে ওজন কমানোটা সবচেয়ে বেস্ট আইডিয়া। কেন বললাম এটা, অনেকেই যেটা করি আমরা বাসায় বসে ওজন কমানোর ট্রাই করি, বিভিন্ন রকমের ডায়েট নিজের উপরে অ্যাপ্লাই করি, হয়তো আমরা মিডিয়া দেখে অথবা ইন্টারনেট দেখে, কিন্তু সেটা দেখা যায় হিতে বিপরীত হয়ে যায় অনেকের ক্ষেত্রেই। কারণ তারা তো এটা জানে না যে কতটুকু ভিটামিনস মিনারেলস তার শরীরে রেখে ওজনটা কমাতে হবে, প্রতি মাসে কতটুকু ওজন কমানো তার জন্য সেফ এটা সে জানে না। সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেক বেশি সমস্যা ক্রিয়েট হয়, অনেকের চুল পড়ে যায়, অনেকের স্কিনে ডিজিজ হয়, অনেকের লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, ইনফ্যাক্ট গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমগুলোও অনেক হয়ে যায়, এবং মেমোরি লস হতে থাকে। এটা অনেকেই বুঝেও না, মেমোরি লস হতে থাকে, তারা অনেক টোটাল ভাত বাদ দিয়ে দেয়, টোটাল হয়তো অন্য প্রোডাক্ট বাদ দিয়ে দেয়, ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে গিয়ে তারা অনেক অন্যরকম খাবার খেয়ে ফেলে, এইসব কারণে কিন্তু হিতে বিপরীতটাই বেশি হয়। তো আমার সাজেশন সবসময় আপনি অবশ্যই ডায়েট করবেন, কিন্তু একজন পুষ্টিবিদের আন্ডারে যেয়ে যেন সে আপনার প্যারামিটারগুলো ঠিক করে দেয়, যেন আপনি বিপদে না পড়েন একচুয়ালি।